ফাইনালের অনেক আগেই কাতার পৌঁছেছিলেন লাসময় নুরা ফাতেহি, সাক্ষাৎ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে। কৃতজ্ঞতা স্বরূপ প্রেসিডেন্টকে উপহার দিয়েছেন লাল রঙের একটি বক্স। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন সেই উপহারের ছবি। কি রয়েছে সেই লাল রঙের বক্সে আর কেনই বা উপহার দিতে গেলেন জিয়ানিকে, জানবো মাদি হাসানের কাছে। বলিউডের মরক্কন বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেত্রী নুরা ফাতেহি জন্মেছেন মরক্কোতে, বেড়ে উঠেছেন কানাডায়, এখন মাতাচ্ছেন বলিউড দুনিয়া। কাতার বিশ্বকাপের থিম সং গেয়েছেন, নেচেছেন গানের ভিডিওতে। বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোশিয়ার কাছে হেরে যায় মরক্কো। নিজের দেশ হারলেও ম্যাচ শেষে নুরা ছুটে যান ফিফা সভাপতি জিয়ানির কাছে। প্রশ্ন, ফিফার প্রেসিডেন্টের কাছে কেন গেলেন নুরা ফাতেহি? ইনস্টাগ্রামের স্টোরিতে নিজেই দিয়েছেন উত্তর। তাতে দেখা যায় লাল রঙের একটি বক্স তুলে দিচ্ছেন ফিফা সভাপতির হাতে। লাল রঙের এই বক্সটি সবুজ ফিতা দিয়ে মোড়া, কিন্তু কি রয়েছে এই বক্সে? আরেকটি ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বলি সুন্দরী। সেখানে দেখা যায় সহকারীর সাহায্যে আগ্রহ নিয়ে বক্সটি খুলছেন ফিফা বস, তারপর শিশুর মতো হেসে ওঠেন তিনি। বক্সে রয়েছে উজ্জ্বল লাল রঙের একজোড়ো জুতা, জুতার তলায় নরম কাটা, উপরে ড্রাগনের গায়ের মতো নকশা আঁকা। জুতা জোড়ো ঘুরিয়ে ফিরে দেখেন জিয়ানি ইনফান্তিনো। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, বাহ, আমার দারুণ পছন্দ হয়েছে, এটা সোজা আমার অফিসে যাবে। জিয়ানি ইনফান্তিনোর উচ্ছ্বাস দেখে আপ্লুত নুরা ফাতেহি বলেন, আপনার পছন্দ হয়েছে, এতেই আমি ধন্য, এই জুতো জোড়ো দেখলেই আমার কথা মনে পড়বে আপনার। বিশ্বকাপ সেমিফাইনালে মরক্কোর ঐতিহাসিক জয় উদযাপন, সেই সঙ্গে তাকে আমন্ত্রণ জানানোর কৃতজ্ঞতায় এই উপহারটুকু এনেছেন বলে জানান অভিনেত্রী। মাহদি হাসান, নিউজ ফ্ল্যাশ 71।